হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আবার এসে পড়েছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে, নেপাল বেড়ানোর। এটা আমার প্রথম পার্টের ভিডিও। হাওড়া থেকে মিথিলা এক্সপ্রেস ধরে পৌঁছে গেলাম রাক্সল স্টেশন। রাক্সল স্টেশন থেকে আমাদের গন্তব্য হবে নেপালের দিকে। কিছু দূর বাস এগোনোর পর একটা রোড সাইড ধাবাতে আমরা আমাদের লাঞ্চ সেরে নিলাম। তারপর আস্তে আস্তে বিকেল গড়িয়ে গেল। এখন আমরা হোটেলে পৌঁছাইনি নেপালে, তো মাঝপথে এখানে সবাইকে চা দেওয়া হচ্ছে। আমিও সেই চা খাচ্ছি, বেশ ভালো, টেস্টি চা। নেপালে প্রথম এলাম চিতওয়ান শহরে। এখানে আমার রুম দেওয়া হয়েছে, বেশ ভালো, তিনজন থাকার সিস্টেম রয়েছে। পরদিন ভোর 4টের সময় আমাদের ন্যাশনাল পার্কে যাওয়ার জন্য জিপ চলে এলো, সাফারি জিপ। কিন্তু আমরা রওনা দিলাম ভোর 5টার সময়। প্রচণ্ড শীত, প্রচণ্ড ঠান্ডা, প্রায় 4 ডিগ্রি টেম্পারেচার। এরপর আমাদের এন্ট্রি টিকিট নিতে হবে আর পারমিশন করাতে হবে চিতওয়ানে যাওয়ার। চিতওয়ান ন্যাশনাল পার্কের এন্ট্রি টিকিট 1000 rupees ফর ইন্ডিয়ান। এই চিতওয়ান ন্যাশনাল পার্ক 1973 তৈরি হয়েছিল। এটাকে 1984 বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করা হয়। এই পার্ক 932 কিলোমিটার এলাকা নিয়ে তৈরি, আর উষ্ণ উপমণ্ডলীয় তরাই উপত্যকা জেলাতে রয়েছে। আর সমুদ্রপৃষ্ঠের নদী উপত্যকার 100 মিটার থেকে শিবালিক পাহাড়ের 815 মিটার উচ্চতার মধ্যে এটি অবস্থিত। এই চিতওয়ান ন্যাশনাল পার্কে যে সমস্ত জন্তু জানোয়ার দেখা যায় তার মধ্যে বিখ্যাত হলো রয়্যাল বেঙ্গল টাইগার, একশৃঙ্গ গন্ডার, চিতা, স্লথ, বিয়ার আর বন্য হাতি। কিছু দূর এগোনোর পর আমরা আবার একটা পারমিশন এরিয়া দেখতে পেলাম। এখান থেকে আবার একটা পারমিশন করতে হবে আরও ভেতরে যাবার জন্য। আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে ওয়েট করছিল পারমিশন করানোর জন্য। তারপর বেশ কিছুটা এগোতেই আমরা গন্ডা দেখতে পেলাম, একশৃঙ্গ গন্ডার। এরপর আরও গভীর জঙ্গলের দিকে আমাদের জিপ এগিয়ে চলল। আমরা কিন্তু যাওয়ার পথে অনেকগুলো কুমিরের সন্ধান পেয়েছি, বিভিন্ন রকম পাখির আওয়াজও শুনতে পেয়েছি। দেখা যাক সামনে আমরা আর কি দেখতে পাই। গভীর জঙ্গলের নীরবতা সব কিছুকে ছাপিয়ে দিচ্ছে। এক অদ্ভুত অদ্ভুত ধরনের ভালো লাগা। অনেকজন রয়েছি আমরা, তবুও সবাই কিন্তু শান্ত। এই জায়গাটাতে দূরে, অনেক দূরে ভেতর দিকে হরিণ দেখা যাচ্ছে। হরিণগুলো ঘাস খাচ্ছে।
জঙ্গলের নিস্তব্ধতার ভেতর দিয়ে আমাদের জীব আরও ভেতরের দিকে জঙ্গলে এগিয়ে যাচ্ছে। জানি না সামনে আমরা আর কি দেখতে পাব। শুধু দুদিকে আমরা আগ্রহ ভরে তাকিয়ে আছি, কী জানি কী জন্তু দেখতে পাই, কী জানি কী বন্য হিংস্র জন্তু দেখতে পাই সেই লোভে লোভে। এখন আমরা এসে পৌঁছলাম 20,000 লেক দেখতে। এই লেক এখানকার খুব বিখ্যাত এবং অনেক বড় লেক। এইটা হচ্ছে এদের চাষবাসের আর পানীয় জলের প্রধান উৎস এই 20,000 লেক। এই 20,000 লেক এরিয়াটা মূলত বার্ড ওয়াচিং প্লেস বলা হয়। এইখান থেকে প্রায় প্রচুর প্রচুর প্রজাতির বার্ডস পাখি নাকি এখান থেকে দেখা যায়। এই 20,000 লেক এরিয়া অল্টারনেটিভ জাঙ্গল সাফারি হিসাবেও বিশেষ প্রসিদ্ধ, কারণ এখানের পারমিশন যারা দেন তারা বলছেন যে যখন জিপ সাফারি বন্ধ থাকে, ভেতরে ন্যাশনাল পার্কের আর যাওয়া যায় না, তখন এখান থেকেই জিপ সাফারি করে ফিরে যেতে হয়। আমরা সবাই এই 20,000 লেকের ধারে সূর্যোদয়ের প্রথম কিরণ সকালবেলায় খুব ভালোভাবে উপভোগ করলাম। সবাই এখানে প্রচুর ছবি তুললেন এবং জায়গাটা সত্যি খুব মনোমুগ্ধকর, শান্ত, কোথাও কোনো শব্দ নেই। আর এই লেকের জলটাও অনেক দূর পর্যন্ত প্রসারিত। বাইরে যে বোর্ড আছে সে বোর্ডেতে লেখা রয়েছে যে এখানে বাঘ, হাতি, গন্ডার সবই আছে। এটা মোটামুটি সবাই ভেতরে এত পর্যন্ত আসতে পারছে, খুব দূর পর্যন্ত ভেতরে যাওয়ার পারমিশন নেই আমাদের। আমি যে কোনো জঙ্গলে জঙ্গল সাফারি করতে ভীষণ ভালোবাসি, তো এইবার এই চিতওয়ান সাফারি করতে এসে আমার খুব ভাল লাগছে। আমরা যে জিপগুলো করে এসেছি সেগুলো সব দাঁড়িয়ে আছে, এক একটা জিপ ফুল হয়ে হয়ে এক একটা গ্রুপ এসেছে এখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ইয়ে ভাইয়া হামারা গাইড হ্যায় আজ ইস চিতওয়ান জঙ্গল সাফারি মে। আপকা নাম ভাই সাহেব? হ্যাঁ, আপ বাতাইয়ে, আপ ইয়ে যো কাম করতে হ্যায় গাইড কা, তো আপ কোন কোন সা জানওয়ার দিখাতে হ্যায় ইয়াহাঁ পর? ইয়াহাঁ পর ও ডিয়ার, স্পটেড ডিয়ার, রাইনো, এলিফ্যান্ট, এলিফ্যান্ট, টাইগার, আচ্ছা, লেওপার্ড। কব কব সে আপ ইয়ে কাম কর রহে হ্যায়? 10 সাল হো গয়ে। 10 সাল হো গয়ে? 10 সাল হো গয়ে। আচ্ছা, তো কবি আপকো দিখাই দিয়া টাইগার এলিফ্যান্ট আপকো দিখাই দিয়া কবি? বহুত বার দেখাও। আচ্ছা, এখন আমরা এসে পৌঁছলাম সৌরাহা চিতওয়ান ন্যাশনাল পার্ক। এটা কিন্তু চিতওয়ান ন্যাশনাল পার্কের আরেকটা পার্ট। এখানে জিপ সাফারি হয় না,
কিন্তু এখানে পায়ে হেঁটে বেশ কিছুটা ভেতরে যাওয়া যায়। ওখানেও একটা বোর্ড বসানো রয়েছে রাইনোসেরাসের। হাতি দেখতে এসছি আমরা। এখানে তিনটে বড় বড় হাতি দাঁড় করানো আছে, অল মেল হাতি যা বললো গাইড। আচ্ছা, ও দেখেছো রাত্রিবেলা এগুলোতে কারেন্ট লাগিয়ে দেয় এই পোলগুলোতে, যাতে ওরা জঙ্গল থেকে হাতি এর ভেতরে না আসতে পারে, কারণ এদের ক্ষেত খামারি সব নষ্ট করে দেয়। এই সৌরাহা ন্যাশনাল পার্কের বিশেষ বৈশিষ্ট্য হল নিশাচর রয়্যাল বেঙ্গল টাইগার, এক শৃঙ্গ গন্ডার, আর কিছু হরিণও পাওয়া যায়, পাইথন, কুমির আর বিভিন্ন রং বেরঙের পাখিও এখান থেকে দেখা যায়। এবার আমরা এসে পৌঁছলাম রাপ্তি নদীর ধারে সুন্দর সৌরাহা ক্যাফেটেরিয়াতে। নদীর পাড়ে সবাই এসেছেন, ছবি তুলছি আমরা। খুব সুন্দর জায়গাটা, পেছনটায় মাঝখানটায় নদীটার চড়া পড়ে গেছে, কিন্তু তবুও খুব সুন্দর লাগছে দেখতে, পাহাড়ি নদী। আমার গ্রুপের লোকজনরা সব ওইখানে রয়েছেন। এই হোটেল নেচার হেরিটেজে আমরা রয়েছি চিতওয়ানে। এই আমাদের হোটেল। চারতলা হোটেল, এটাতে আমি রয়েছি ফার্স্ট ফ্লোরে। আমার রুমের সামনে ব্যালকনি। এখানে বসে চা কফি খাবার জায়গা। যে বাসে আমরা এসেছি, আরো বিভিন্ন টুরিস্টের গ্রুপ এসেছেন, তাদের সব বাসগুলো এখানে পার্কিং করা রয়েছে। পরের দিন সকালে
ব্রেকফাস্ট সেরে আমাদের যাত্রা শুরু পোখরার উদ্দেশ্যে। আমরা বাসে আমাদের জার্নি স্টার্ট করে দিয়েছি, গিয়ে পৌঁছবো পোখরা। নারায়ণী নদী পার করছি। এখন আমরা এসে পৌঁছলাম পোখরা ভ্যালিতে। এই পোখরা ভ্যালি হলো দ্বিতীয় বৃহত্তম শহর, মানে কাঠমান্ডুর পরেই নেপালের এই শহরটি। আর এর ভেতর দিয়েই 15 থেকে 35 কিলোমিটারের মধ্যে অন্নপূর্ণা রেঞ্জ অবস্থিত। বিশ্বের সর্বোচ্চ 10টি পর্বতশৃঙ্গের মধ্যে এই পর্বতমালাগুলি রয়েছে, হচ্ছে ধবলগিরি, অন্নপূর্ণা 1 আর মাকালু। হোটেল রয়্যাল পোখরা প্রিন্সে তিনতলায় আমার রুম, বেশ ভালোই সুসজ্জিত ঘর, দুদিকে জানলা আছে, ডাবল বেডেড রুম। বেশ ঠান্ডা এখানে, তাই সব হোটেলেই কিন্তু পর্যাপ্ত কম্বলের ব্যবস্থা আছে। বাইরেটা বেশ ভালোই লাগছিল। এসেছি লেকের ধারে, পোখরা লেক। সূর্য অস্ত যাচ্ছে। ভারী সুন্দর লাগছে সূর্যাস্তের দৃশ্য। ফেমাস বিন্দুবাসিনী মন্দিরের চারপাশে এই সমস্ত স্টলসগুলো রয়েছে। আমরা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। যারা পুজো দেন তারা এখান থেকে জিনিসপত্র কেনাকাটি করেন। এই বিন্দুবাসিনী মন্দিরটি নেপালের পোখরা শহরের প্রাচীনতম মন্দির। এটি নিয়মিতভাবে বিপুল সংখ্যক স্থানীয়, সারা দেশ থেকে নেপালি এবং বিদেশিদের আকর্ষণ করে থাকে। মূল মন্দিরটি দেবী বিন্দুবাসিনী, একজন ভগবতী যিনি কালীর অবতার বলে মনে করা হয়। পোখরার এই বিন্দুবাসিনী মন্দির একটি পুরনো বাজারের পাশে প্রতিষ্ঠিত হয়েছে। 3002 ফুট উচ্চতা সি লেভেল থেকে, সমুদ্রপৃষ্ঠ থেকে। আর এই হিমালয়ান রেঞ্জেসে অবস্থিত পোখরার এই বিন্দুবাসিনী মন্দির। এই বিন্দুবাসিনী মন্দির, এই মন্দিরের চূড়াটাই আমাদের হোটেলের উইন্ডো দিয়ে দেখা যাচ্ছিল। গোল্ডেন কালারের টেম্পল, দেখে মনে হচ্ছে সোনার। আমি জানি না মন্দিরটা আসলে সোনার না অন্য কোনো মেটালের, বাট ফুল গোল্ডেন লুকস রয়েছে মন্দিরটাতে। খুব ভালো লাগছে, অনেক বড় এরিয়া নিয়ে এই মন্দিরটা। একটু আগে এখানে সব ঘন্টাগুলো বাজাচ্ছিলাম পরপর। মন্দিরে সবাই লাইন দিয়ে রয়েছে পুজো দেওয়ার জন্য, অনেক লম্বা লাইন।
সেই লাইন দিয়ে ঘুরে ঘুরে ওই দিকে শেষ হবে, তখন এনাদের পুজো দেওয়া শেষ হবে। এই লাইন কিন্তু শুরু হয়েছে সেই ওই দিক থেকে যেখান থেকে মেন এন্ট্রেন্স রয়েছে, সিঁড়ির ওইখান থেকে। সরস্বতীর মূর্তি দেখতে পাচ্ছি এখানে আমরা। নারায়ণের মূর্তি, দেবাদিদেব শিবের মূর্তি দেখতে পাচ্ছি। এখান থেকে পুরো সিটিটার ভিউ দেখা যাচ্ছে, পেছনে পাহাড়, এদিকেও পাহাড়, আকাশে হেলিকপ্টারও উড়ছে, কোথায় যাচ্ছে আমি জানি না হেলিকপ্টারগুলো। বিন্দু বাসেন এই মন্দিরের পাশে যে মার্কেটগুলো রয়েছে সেখানে দেখতে আসলাম, ছোট ছোট এইসব মূর্তিগুলো রয়েছে, 250, 350, 550 এরকম দাম আছে। দাম অনেক, অনেক দাম জিনিসের। এখানে প্রচুর দোকান আছে, বাট জিনিসের দাম কিন্তু অনেক বেশি, যেটা হয়তো আমাদের ইন্ডিয়াতে 50 টাকায় পাওয়া যায় সেটা এখানে দাম বলছে 300 and 350। এবং ওরা টুরিস্ট দেখে অবভিয়াসলি দাম তো একটু বেশি বলছেই, কিন্তু আমার সেগুলো কেনার খুব একটা আগ্রহ হলো না। আমাদের দর্শন এবং যারা যারা পুজো দেবে সব কমপ্লিট, এবার আমাদের নেক্সট স্পটে যাবার, দেখি কোন স্পটে নিয়ে যাওয়া হয় আমাদের।